এবছর 1,22,873 জন MBBS ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, যা গত শিক্ষাবর্ষের প্রায় দ্বিগুণ। স্বাস্থ্যবিধি মেনে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়, তার জন্য বেড়েছে পরীক্ষা কেন্দ্র এবং ভেনিউ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে MBBS ভর্তি পরীক্ষার উপদেষ্টা কমিটি, ভর্তি কমিটি এবং ওভারসাইট কমিটির যৌথ সভা শেষে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ আলীনূর। 2019-20 শিক্ষাবর্ষে MBBS পরীক্ষায় মোট আবেদন ছিল 72,928, আর এবছর আবেদনের সংখ্যা 1,22,874। করোনার কারণে HSC-তে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগের ফলাফলের ভিত্তিতে অটোপাস দেওয়া হয়, ফলে এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে MBBS ভর্তি পরীক্ষার উপদেষ্টা কমিটি, ভর্তি কমিটি ও ওভারসাইট কমিটির যৌথ সভাতে MBBS ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়। মেডিকেল সেক্টরের অনেকগুলি পরীক্ষা নিয়েছি, আমরা মনে করি যে এই পরীক্ষাটা আমাদের এই সময়ে গ্রহণ করাটা খুবই জরুরি, আর সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের বিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি, সকলের মতামতের ভিত্তিতে আমরা একটু সুন্দরভাবে এই পরীক্ষাটা যাতে গ্রহণ করতে পারি সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি। ভর্তি পরীক্ষার উপদেষ্টা কমিটিতে থাকা BSMMU-র সাবেক ভিসি অধ্যাপক মাহমুদ হাসান, BMNDC-র সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ওভারসাইট কমিটিতে থাকা DBC নিউজের প্রধান নির্বাহী M মঞ্জুরুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান সহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ মতামত দেন। তারিখ নির্ধারিত আছে 2 এপ্রিল আমরা এই পরীক্ষাটা গ্রহণ করব। টোটাল কেন্দ্র হচ্ছে 19টা এবং ভেন্যু আছে আমাদের 46টা। আমরা এ পর্যন্ত তৈরি করেছি, আর ভেন্যু আমাদের একটু পরিবর্তন হবে, 54 হবে। দেশে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা 37টি, মোট আসন সংখ্যা 4,350, আর আবেদনের হিসাবে এবছর আসন প্রতি লড়বেন 28 শিক্ষার্থী। রাজীব ঘোষ, DBC নিউজ, ঢাকা।